হ্যালো বন্ধুরা, আমরা একটা নতুন গল্পের চ্যানেল ক্রিয়েট করেছি। আমাদের চ্যানেলের নাম বং স্টোরিজ। এখানে নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের গল্প লেখা ও বলার প্রয়াস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ও শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যেন। আমাদের চ্যানেলের লিঙ্কটি নিচে দেওয়া রইল। ফিরে এলাম একটি হত্যা রহস্য গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। মীরা ও রমেন নিজেদের গাড়িতে চেপে শহরতলির আপাত শান্ত রাস্তা দিয়ে কলেজ স্ট্রিটের মোড়ে এসে পৌঁছাল। রাস্তায় মাঝে মাঝে পুলিশের টহলদারি চলছে। আসলে সরকারি নিয়ম অনুযায়ী এখন সামাজিক লকডাউনের ফরমান জারি করা হয়েছে, তাই রাস্তায় খুব একটা লোকজনের সমাগম নেই। মীরা রমেনকে ড্রপ করে নিজের অফিসের উদ্দেশ্যে চলে যায়। রমেন এবার রাস্তা পার করে এগিয়ে যায় বই পাড়ার উদ্দেশ্যে। কিছুটা হাঁটার পর একটা সরু গলি দিয়ে এসে উপস্থিত হয় দত্তপ্রেসে। দত্তপ্রেসের কর্মচারীদের কাছে জানতে চায় সোমনাথবাবুর কথা। সোমনাথ দত্তপ্রেসের মালিক অদূরেই পিছন ফিরে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন, তা রমেনের গলা পেয়ে পিছন ফিরে তাকালেন। আরে রমেন বাবু, তা হঠাৎই অসময় কি মনে করে? এই গত সিরিজের কাজটা এখনো করে উঠতে পারিনি দাদা। এই প্যান্ডামিকে কাজের লোকের বড়ই অভাব। অন্যদিকে সরকারের যখন তখন সব বন্ধ করে দেওয়া, এই বাংলার ব্যবসা একেবারে শিকই উঠবে। সোমনাথবাবু, আমি কিন্তু এসেছি একটা বিশেষ কাজ নিয়ে, আপনাকে আমার একটা ছোট্ট হেল্প করতে হবে। বলেন কি মশাই, আপনাকে হেল্প করতে পারা তো সৌভাগ্যের ব্যাপার। এই তাছাড়া বিশেষ কারণ ছাড়া আপনি যে আমার কাছে আসেননি সে আমি আগেই বুঝতে পেরেছি। তা যাই হোক, বাইরেই দাঁড়িয়ে থাকবেন নাকি? আরে না না, চলুন ভিতরে আপনার অফিসে বসে কথাগুলো সেরে ফেলি। হ্যাঁ তাই চলুন। দুজনে অফিসে গিয়ে বসে, কিছুক্ষণ পর বেরিয়েও আসে প্রয়োজনীয় কথা সেরে। বেরিয়ে আসতে আসতে রমেন সোমনাথকে বলে, আজ তাহলে আসি সোমনাথবাবু, তবে দেখবেন কাজটা যেন হয়ে যায়, আর একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ, ওই আপনার নতুন গল্পের দ্বিতীয় সিরিজের ডিটিভিটা হাতে পেলেই পাঠিয়ে দেবো এ প্রুফটা চেক করার জন্য। ঠিক আছে, ওটা নিয়ে এত তাড়াহুড়োর দরকার নেই, ধীরে সুস্থে করুন। এখন তো আর গল্পটা প্রকাশ করতে পারবো না, যাক আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ আসুন, সাবধানে যাবেন। হ্যাঁ, রমেন সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে দাঁড়ায়। এরই মধ্যে তার হোয়াটসঅ্যাপে দেবাশিস একটা মেসেজ পাঠিয়েছে যেটা সে দেখার সুযোগ পায়নি। মোবাইল হাতে নিয়ে অনলাইন ক্যাব বুক করতে গিয়ে হঠাৎই নোটিফিকেশানটা নজরে পড়ে। চট করে মেসেজটা পড়ে একটা ক্যাব বুক করে নেয়। গাড়ি আসতে মিনিট পাঁচেক লাগবে। দেখে রমেন পাশের একটা চায়ের দোকান থেকে এক ভাঁড় চা ও সাথে একটা সিগারেট ধরায়। চা আর সিগারেটের সংমিশ্রণে নিজের ক্লান্তি দূর করে। কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। রমেন ফোন বার করে গাড়ির নাম্বার মিলিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার প্রশ্ন করে, কাহাঁ যায়েঙ্গে স্যার? ঠিকানা তো বুকিংয়ের সময় দিয়েছি। হ্যাঁ দিয়েছেন, কই কই গলি মে তো যাকে উতরতা হ্যাঁ না, ইসলিয়ে পুছা স্যার। না আমি চৌরাস্তাতেই নামবো। এবার গাড়ি চলতে শুরু করে কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা হয়ে হেস্টিংস, সেখান থেকে লালবাতি ট্রাম ডিপো হয়ে চৌরাস্তা। রাস্তাঘাটে লোকজন খুব কম থাকায় বেশ তাড়াতাড়ি রমেন পৌঁছে গেল তার গন্তব্যে। ভাড়া মিটিয়ে গাড়ি ছেড়ে দিল সে। এবার রাস্তা পার করে অপর দিকে রাস্তায় গিয়ে দাঁড়ালো।
হঠাৎই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। নম্বরটা অচেনা। হ্যালো, কে বলছেন? অপর প্রান্তে সেই সকালের গলাটি আবার ভেসে আসে। আপনার কাজের লোককে পুলিশে নিয়ে গেছে, ওকে সমস্তটা বুঝিয়ে দিয়েছেন তো? আপনি কে বলছেন আর কেনই বা আমাকে এসব বলছেন? কে বলছে সেটা না জানলেও চলবে, শুধু একটা কথা শুনে রাখুন রমেনবাবু, এই কেসটা হাতে নিলে আপনি কিন্তু বিপদে পড়বেন। কথাগুলো বলেই ফোনটা কেটে দেয় লোকটি। এরই মধ্যে দেবাশিস কখন যে রমেনের পাশে এসে দাঁড়িয়েছে সেটা রমেন খেয়ালই করেনি। হঠাৎ দেবাশিস বলে ওঠে, রমেনদা এত দেরি হলো কেন? আমি তো ভাবলাম আপনি বুঝি আর আসবেনই না। আরে না না, আসলে একবার ওই বইপাড়ায় গিয়েছিলাম, একটা জরুরি কাজ ছিল। ও যাই হোক, চলুন কোথাও একটু বসা যাক। হ্যাঁ চলো। তারা দুজনে এগিয়ে যায় নিরিবিলিতে একটু বসার উদ্দেশ্যে, অদূরে একটা পার্কে গিয়ে বসে। দাদা, সকালের কেসটার কোনো ক্লু পেলেন? না এখনও কিছু না, তবে ওই ব্যক্তি আবার আমায় ফোন করেছিল সতর্ক করার জন্য। কোন ব্যক্তি? যার কথা সকালে তোমায় বলেছিলাম। কি বলছিল? ওই একই কথা, আমি যাতে এই কেসটাতে নাক না গলাই। কিন্তু ওরা আপনাকে কেন ফোন করছে বারবার, সেটাই তো আমিও বুঝতে পারছি না। তবে সেসব নিয়ে আমি কিছু ভাবছি না, আমার ভাবনা একটাই, শেপালি মাসি যেন কোনো ক্ষতি না হয়। আরে দাদা, এত ভাববার প্রয়োজন নেই, আজ দুপুরে মহিলার সাথে কথা হয়েছে, সেই মতো আমি ওনার সুরক্ষার ব্যবস্থাও করেছি। ওনার বাড়ির সামনে সাধারণ পোশাকে চারজন পুলিশকেও আমি মোতায়েন করেছি। ঠিক করেছ। যাগে, এবার বলো, ওই পোস্টমর্টম রিপোর্টটা হয়েছে? হয়েছে, তবে এখনও রিপোর্টটা থানায় আসেনি। আর বডি? বডি কোথায়? কাল সকালে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ওকে, পারলে রিপোর্টের একটা কপি আমাকে একটু শেয়ার করে দিও, আর কটা দিন ওই শেফালি মাসির সুরক্ষার দিকটা একটু মাথায় রেখো। ওটা নিয়ে আপনি ভাববেন না, ওটা আমার ডিউটি। আজ তবে ওঠা যাক। পার্ক থেকে বেরিয়ে দেবাশিস তার বাইকে স্টার্ট দিয়ে থানার দিকে চলে যায়। রমেনও একটা ট্যাক্সি নিয়ে নিউ আলিপুরের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর রমেনের পকেটের ফোনটা আবার বেজে ওঠে। রমেন পকেট থেকে ফোনটা বার করে দেখে, অচেনা নাম্বার, কিন্তু এটা একটা মোবাইল নাম্বার, আগেরগুলো তো সব পাবলিক বুথের নাম্বার ছিল। রমেন ফোনটা তুলে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে একটা আতঙ্কিত গলার আওয়াজ পায়। দাদাবাবু, আমার সর্বনাশ হয়ে গেছে দাদাবাবু। মাসি, কি হয়েছে মাসি? আমার সর্বনাশ হয়ে গেছে দাদাবাবু, আমি এখন কি করবো দাদাবাবু? আরে কি হয়েছে সেটা তো বলবে। দাদাবাবু, আমার সন্ধ্যাকে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা? কে সন্ধ্যা? আমার নাতনি গো দাদাবাবু, বিকালে বন্ধুদের সাথে প্রাইভেট পড়তে গেছিল, এখনো ঘরে পেরেনি। আমি দেরি দেখে ওর বন্ধুদের খবর নিতে গিয়ে দেখি সবাই ফিরিয়েছে, সন্ধ্যাও ওদের সাথেই ফিরেছে পাড়া অবধি, কিন্তু ঘরে ফেরেনি। আমার খুব ভয় করছে দাদাবাবু। রমেন একটু নরম সুরেই শেফালিকে বলল, অন্য কোথাও যায়নি তো? তুমি আশেপাশে ভালো করে খোঁজ নিয়েছো অন্য কারোর বাড়িতে? না গো দাদাবাবু, ওর আর কেউ নেই আমি ছাড়া, আর ও কখনো এরম করে নেই। আমি জানি ওই নোকগুলোই সন্ধ্যাকে চুরি করে নিয়ে গেছে। রমেন এবার পুরো বিষয়টা বুঝতে পারে এবং শেফালিকে বলে, তুমি চিন্তা করো না মাসি, আমি এখুনি আসছি তোমার বাড়ি। এই বলে রমেন ফোনটা কেটে দেয় ও দেবাশিসকে ফোন করে। হ্যাঁ দাদা বলুন। শেফালি মাসির নাতনিকে কেউ কিডন্যাপ করেছে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।